হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান বাংকাবলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কি হচ্ছে আমার পিছনে? ওই যে এই যে আমি আমি ভিডিও স্টার্টিং করছি, ও আমার পিছনে আমার জামাটা ধরে টানছে, তাই ভাবছি কি করছে। তো গুড ইভিনিং, আজকে শনিবার, এখন সন্ধ্যেবেলা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওতে তেমন কিছু থাকবে না, ভিডিওটা জাস্ট নর্মাল একটা ভিডিও হবে। তো আজকে কালকে অরিন্দম ছিল না, আজকে সন্ধ্যেবেলায় ফিরেছে। তো আজকে রাত্রেবেলাতে একটু কিছু স্পেশাল বানাচ্ছি, মানে আমার জন্য এটা ফার্স্ট টাইম, ঠিক আছে? তো আমি সেটা ভাবলাম যে সেই যখনই কিছু স্পেশাল, যখনই কিছু মনে হয় আমি ফার্স্ট টাইম করছি, তখন মনে হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আজকে কিছু রান্না করছি, কিছু নয় একটাই রান্না করছি। তো রাত্রেবেলা ডিনারটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখে থাকো, রাত্রে ভাবলাম মিক্সড ভেজ মানে, তো সেই জন্য আমার ঘরে যেইটুকুনি সবজি ছিল আমি সেগুলোকে সব কেটে নিয়েছি আগেই। এখানে মটরশুঁটি, বেগুন, ফুলকপি, গাজর, বিনস আর একটু আলু। আর এটা একটা মশলা তৈরি করব, তো সেটার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু পনিরটা সবজিতে দেবো, তাই পনিরের কিউবগুলো একটু ছোটো ছোটোই করেছি, যাতে সবজির মধ্যে দিলে যাতে সব একসাথে যাতে অ্যাডজাস্ট হয়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা যেটা ফ্রাই করব সেটা দিয়ে দিলাম। এত ছিটছিল যে আমি ঢাকনাটা পুরো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ একদম তেলগুলো পুরো ছিটছে আমার হাতের মধ্যে। হালকা ভাজবো, ঠিক আছে? এরকম করে হালকা ভাজবো, মানে প্রচণ্ড বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু তেলে সাঁতলে নেবো কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একে একে যা সবজিগুলো ছিল আর পনিরটাও আমি ভেজে তুলে নেব। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, কিছুটা রান্না আমি ইউটিউব নানান জায়গাতে দেখেছি যে ধাপা স্টাইলে মিক্সড ভেজ বানানো, আর কিছুটা তো আমার নিজের কেরামতি আছে। তো এখন এই গাজরটাও নিয়ে নিয়েছি, গাজরটা ভাজাটা দেখো মনে হচ্ছে কুমড়ো ভাজার মতো লাগছে। যাই হোক, তুলে নিলাম, একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। আর এদিকে লিমো আমি যখন রান্না করি এরকমভাবে আমার পায়ের কাছে বসে থাকে, দেখো দেখো কীভাবে দৌড়চ্ছে। সব সবজিগুলো ভেজে রেখেছি, এবার তরকারিটা শুরু করে দিই রান্না করা। কড়াইল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে গোটা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়ে চড়ে ওই মিহি পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢেলে দিয়েছি। এবার এটাকে পুরোটা কষি, এর মধ্যে এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর সবজিগুলো এখন দিয়ে দিয়েছি সব, এখন ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, পুরো মশলাটার থেকে শুকিয়ে গেছে, একটা বেশ টাইট একটা ব্যাপার চলে এসেছে সবজিটা। এবার এর মধ্যে হালকা করে একটু সামান্য জল অ্যাড করব আমি। এমনিতেই সবজিগুলো যা সিদ্ধ হওয়ার প্রায় সিদ্ধ হয়েই গেছে, কিন্তু যেহেতু একটু কাদা কাদা টাইপের যে তরকারিটা করবো, সেই জন্য আমি হালকা একটু জল অ্যাড করলাম। আর জলটা দেওয়ার পরে ভাবলাম এর মধ্যে একটু করে ফ্রেশ ক্রিম মিল্ক আর একটু বাটার আর কসুরি মেথি দিয়ে দিলাম। ওই যে বাটারটাকে পুরো মেল্ট করলাম, আর তেমন কিছু দিইনি এটার মধ্যে। আমি এখন একটু নেড়ে চেড়ে নেবো, ব্যাস এবারে হয়ে গেছে। এবার এটাকে ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে অরিন্দম চলে এসছে আটা মাখতে, রাতে হবে সবজির সাথে রুটি, তো সেটার জন্য অরিন্দম চলে এসছে আটা মাখতে। আর এদিকে লিমোও কিন্তু একইভাবে কাজ করছে, কাজ না আকাজই করছে। সবজিটা তো রেডি হয়েই গেছে, সেটা দেখিয়ে দিলাম। আর এদিকে অরিন্দম সুন্দর করে তাড়াতাড়ি আটা মেখে দিচ্ছে, এবারে তাড়াতাড়ি করে রুটি আর মিক্সড ভেজ নিয়ে রাতে ডিনারটা জমিয়ে হবে। আর এদিকে লিমো বসে বসে ওর পাপাকে দেখছে যে কতভাবে ও পাপা কাজ করছে, আর ওকে কী কাজ করতে হবে সেটাও ভাবছে। নিয়ে চলে এসেছি রাতে ডাইনিং টেবিলের তরকারি, রুটি সব। আর ফার্স্ট অরিন্দমকেই দিচ্ছি, কারণ প্রথমটা যে স্বামী তাকেই দিতে হয়, নিজে পরে নেব। তো ওকেই দিলাম প্রথমে। তো ঠিক আছে, আমরা আমাদের ডিনারটা স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান বং কাপলের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো শুভরাত্রি।